ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ও কমেন্ট করুন, এবং আমাদের ভিডিওর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইবার লেখার ওপর ও বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ। ফিল্মি পরিবার থেকে আসেননি, কিন্তু বলিউডে সুপারহিট এমন আট সেলিব্রিটি। বলিউড এক বিশাল ইন্ডাস্ট্রি, এখানে জায়গা করে নেওয়া বা টিকে থাকা খুবই কঠিন একটি কাজ, কিন্তু তারকাদের সন্তানদের জন্য এটি খুবই সহজ। তাদের কিংবদন্তি পিতামাতার পরিচিতি, সামাজিক অবস্থান ইত্যাদি তাদের ক্যারিয়ারে, বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। কিন্তু আজ আমরা আপনাদের জানাবো আট সেলিব্রিটির কথা, যারা ফিল্মি পরিবার থেকে আসেননি ঠিকই, কিন্তু দর্শক মন জয় করে বলিউডে হয়েছেন সুপার সুপার হিট। এক, ঐশ্বরিয়া রায় বচ্চন। আজকের বলিউডের এক উজ্জ্বল নক্ষত্র এই অভিনেত্রী। তার এই খ্যাতি এবং অর্জনের জন্য সাবেক এই বিশ্বসুন্দরীকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। অসাধারণ সৌন্দর্য এবং মেধাই তার উৎকর্ষের মূল মন্ত্র। ঐশ্বরিয়া রায় বচ্চন ব্যাঙ্গালোরে কৃষ্ণারাজ রায় এবং বৃন্দা রায় এর ঘরে জন্মগ্রহণ করেন। অভিনয় জগতে পদার্পণ করার আগে তিনি মডেল হিসেবে কাজ করতেন এবং 1994 সালে বিশ্বসুন্দরী খেতাব অর্জন করার পর ব্যাপক খ্যাতি লাভ করেন। সমগ্র কর্মজীবনে রায় বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র সহ 40টিরও বেশি হিন্দি, ইংরেজি, তামিল এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। দুই, কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশে জন্ম নেওয়া বিরল প্রতিভার অধিকারী কুইন খ্যাত এই অভিনেত্রীকে বলিউডে জায়গা করে নিতে বেশ বেগ পোহাতে হয়েছে। তার শ্রেষ্ঠ কাজগুলো করেছেন তানু, উডস মানু, ফ্যাশন এবং কুইন মুভিতে। এই সিনেমাগুলোতে সুনিপুণ অভিনয়ের মাধ্যমে তিনি কুইন হিসেবে তার অবস্থান পাকা করেছেন। বলিউডের নোংরা স্বজনপ্রীতি নিয়ে তিনি অত্যন্ত সোচ্চার। তিন, দীপিকা পাড়ুকোন। শৈশবে তিনি পিতা প্রকাশ পাড়ুকোনের মতো ব্যাডমিন্টন তারকা হওয়ার স্বপ্ন দেখতেন। একজন তরুণী হিসেবে তিনি জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ফ্যাশন মডেল হওয়ার জন্য তিনি খেলোয়াড় পেশায় ইতি টানেন। পরবর্তীতে 2007 সালে তার প্রথম বলিউড ব্লকবাস্টার চলচ্চিত্র ওম শান্তি ওম মুক্তি পায়, যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেন এবং ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারী অভিষেক পুরস্কার লাভ করেন। সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী ভারতীয় তারকাদের একজন হিসেবে তিনি বলিউড চলচ্চিত্রে তার কর্মজীবন প্রতিষ্ঠিত করার পাশাপাশি দুটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তিনি হিন্দি, তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। চার, নওয়াজুদ্দিন সিদ্দিকী। নওয়াজুদ্দিন সিদ্দিকী উত্তরপ্রদেশের ছোট গ্রাম বুধানায় একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সিদ্দিকী নয় ভাই বোনের মধ্যে বেড়ে ওঠেন। বলিউডে জায়গা করে নিতে তাকে প্রচুর পরিশ্রম ও সাধনা করতে হয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানি বলে তার অভিনীত একটি সিনেমার সেন্সর আটকে দেওয়ার গুঞ্জন উঠেছিল। নওয়াজুদ্দিন সিদ্দিকী ভারতীয় কিছু জনপ্রিয় চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহের মধ্যে রয়েছে ব্ল্যাক ফ্রাইডে, নিউ ইয়র্ক, কাহানি, গ্যাংস অব ওয়াসিপুর, তালাশ এবং বজরঙ্গি ভাইজান। তিনি অসাধারণ অভিনয় শৈলীর সুবাদে শ্রেষ্ঠ সহ তারকা ক্যাটাগরিতে স্ক্রিন পুরস্কার এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা পুরুষ ক্যাটাগরিতে জি সিনে পুরস্কার লাভ করেন। পাঁচ, প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া 1982 সালের 18 জুলাই ভারতের বিহারের বর্তমান ঝাড়খণ্ড জামশেদপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা অশোক চোপড়া এবং মাতা মধু চোপড়া দুজনেই ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসক। 2000 সালে তিনি মিস ওয়ার্ল্ড উপাধি লাভ করেন। এর দুই বছরের মধ্যে তামিল থামিজান চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয়। হিন্দি চলচ্চিত্রে তিনি সানি দেওয়ালের বিপরীতে হিরো সিনেমায় প্রথম কাজ করেন। 2008 সালে তিনি ফ্যাশন ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। 2016 সালে তিনি ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জন করেন এবং টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ 100 প্রভাবশালী নারী হিসেবে তালিকাভুক্ত হন। এছাড়া হলিউডে বেশ কয়েকটি সিনেমায় তিনি কাজ করেছেন, পেয়েছেন ভক্তদের এবং সমালোচকদের প্রশংসা ও ভালোবাসা। ৬, আনুষ্কা শর্মা। আনুষ্কার পিতা কর্নেল অজয় কুমার শর্মা একজন সেনা কর্মকর্তা এবং তার মা অসীমা শর্মা একজন গৃহিণী। তিনি বেঙ্গালুরু মাউন্ট কার্মেল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। 2008 সালে তিনি আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস ব্যানারে তিনটি চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হন, যার ফলে তার প্রথম চলচ্চিত্র রব নে বানাদি জোড়ি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ ঘটে।
পরবর্তীতে তিনি 2010 সালের রোমান্টিক ব্যান্ড ভাজা বারাত কমেডি চলচ্চিত্রে একজন উচ্চাভিলাষী বিবাহের পরিকল্পক হিসেবে অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা কুড়ান। উভয় চলচ্চিত্রে তিনি অর্জন করেন ফিল্মফেয়ার পুরস্কার সেরা অভিনেত্রীর মনোনয়ন পান। সাত, রাজকুমার রাও। রাজকুমার রাও ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও এ আহিরওয়াল পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একসময় ক্ষিতিজ নিধি এবং দিল্লির শ্রীরাম কেন্দ্রে থিয়েটার করত। 2008 সালে সে ভারতের পুনেতে অবস্থিত ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে স্নাতক লাভ করে মুম্বাই ফিরে আসেন। 2010 সালে দিবাকর ব্যানার্জি তার নতুন চলচ্চিত্র লাভ সেক্স অর ধোকায় তার অভিষেক হয়। 2012 সালে বেশ কয়েকটি সংক্ষিপ্ত তবে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন, যেমন গ্যাংস অব ওয়াইসেপুর পার্ট টু, চিটাগাং এবং তালাশ। লাভ সেক্স অর ধোকা এ তার অভিনয় দেখে অনুরাগ কাশ্যপ গ্যাংস অব ওয়াইসেপুর এর জন্য তাকে বাছাই করেন। কাজের স্বীকৃতি স্বরূপ 3 জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন পুরস্কার পান। আট, বিদ্যা বালান। এই সুপারহিট হিরোইনের ক্যারিয়ারে শুরু হয় জনপ্রিয় টিভি শো হাম পাঁচ এ রাধিকায় চরিত্রে অভিনয়ের মাধ্যমে। বেশ কয়েক বছর দক্ষতায় শান দেওয়ার পর পরিণীতায় অভিনয়ের মাধ্যমে বাজিমাত করেন তিনি, তারপর বাকিটা ইতিহাস। বন্ধুরা, এই ছিল আট সেলিব্রিটি যারা ফিল্ম পরিবার থেকে আসেননি ঠিকই, কিন্তু দর্শক মন জয় করে বলিউডে হয়েছেন সুপার সুপার হিট। এদের মাঝে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না।